আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে লাস্ট ভিডিওতে যে আপনি কিন্তু অলরেডি এই কাজগুলো যেহেতু করতে পারেন, যেহেতু 1% আপনার এনার্জি হয়তো আরও যদি 50টা শর্টকাটও থাকে, আপনি সেমভাবে ওই শর্টকাটটা কিন্তু এই জায়গায় অ্যাড করে দিতে পারবেন। এটা কিন্তু আপনার জন্য প্যারার কিছুই না, মানে একদম ইজি আপনার জন্য। তো অ্যাজ এ এক্সাম্পল মনে করেন যে এখান থেকেই আপনি চাইতেছেন যে এই যে জিগ জ্যাগ সেপারেটর এই জিনিসটা যেন না থাকে বা এই জিনিসটা যেন হারায় যায়, তাই না? মানে এটা আপনার দরকার নাই। আপনি একটা কাজ করবেন, আপনি জেএস কম্পোজারে না যাবেন, যাওয়ার পরে ইনক্লুডে যাবেন, এখান থেকে প্যারামসে যাবেন, প্যারামস না, এখান থেকে হচ্ছে গিয়া, আচ্ছা আগে কি বলে, ইনক্লুডে, ইনক্লুডের পরে হচ্ছে গিয়া টেমপ্লেট শর্টকাট। এই যে শর্টকাট, এটার ভিতরে দেখেন অনেকগুলো আছে। এগুলো আসলে কি জানেন, এগুলো হচ্ছে ডিফল্টভাবে বানানো, এই যে এগুলা এগুলা আপনার জিগ জ্যাগ দরকার, সার্চ করেন একটু জিগ জ্যাগ, এই যে পাইছি, কি দেওয়া, বিসি আন্ডার স্কোর জিগ জ্যাগ, আপনার পিএইচপি লাগবে জাস্ট এইটুকু, এটুকু আপনি কপি করেন, কপি করে ফাংশন ডট পিএইচপিতে আসেন, আইসা যে কোনো জায়গায় আপনি লেখেন যে কি বলে বিসি রিমুভ এলিমেন্ট, এটার নামটা এইবার একটু রিলোড দেন, একটু অ্যাড করেন, আছে জিগজ্যাগ লেখা সার্চ দেন, আছে, নাম কি ছিল জিগজ্যাগ, আছে জিগজ্যাগ কোথাও নাই, অস্তিত্ব বিলীন হয়ে গেছে এটার আপনার। তো এইভাবে হচ্ছে গিয়ে আপনি চাইলে যে কোনো জিনিসটা রিমুভ করে দিতে পারেন একদম সোজা। তো এই গেল হচ্ছে গিয়া জিনিস, একদম ইজি ভিজুয়াল কম্পোজার দিয়ে শর্টকাট জেনারেট করে কনভার্ট করে ফেলা। তো এই তো এ পর্যন্তই, আর পরের ভিডিও থেকে আমরা রিডাক্ট শিখতেছি, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টাটা, আর অবশ্যই প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন, নাহলে ভাই ভুলে যাবেন, ভুলে গেলে আমার দোষ দিয়ে লাভ নেই। আর যদি বুঝলা যান, তাতে ডকুমেন্টারি আছে, ইভেন আমার ভিডিও আছে, সো এই ডকুমেন্টারি দেখে দেখে শিখে নেবেন, এখানে আরও অনেক কিছু আছে, ঠিক আছে, জাস্ট ওগুলা যে শেষ বিষয়টা এরকম না। আবার আপনি চাইলে হচ্ছে কি ভিতরের কোনো কিছুটা মডিফাই করে ফেলতে পারেন, যেমন এখানে এটা না, যেমন আপনি আরেকটা অ্যাড করবেন, যেমন যে সেপারেটর আপনি দেখছেন যে কালার জিনিসটা মডিফাই করতে, আপনি চাইলে এটারও মডিফাই করতে পারেন। কেমনে করবেন, ওই কেমনে করার জিনিসটা এইখানে অ্যাড করা আছে, কেমনে মডিফাই করবেন। তো এই যে অ্যাড প্যারাম আছে, একটা প্যারাম অ্যাড করতে চাইলে অ্যাড প্যারাম, অনেকগুলো প্যারাম অ্যাড করতে চাইলে অ্যাড প্যারামস, এরকম আর কি। তো পারলে আপনি হচ্ছে গিয়ে নিজের বুদ্ধিতে একটু এটা অ্যাড করে দেখায়েন। আর এই তো, তো দেখা হচ্ছে গিয়ে পরের ভিডিওতে, আবার বললাম সরি ফর দ্যাট, টাটা।